এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসিমা আক্তার ঝর্ণা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান ও মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম, বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত রেখে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ গড়তে প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি কর্মসূচি সমর্থনে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির অনশন কর্মসূচি পালিত। $104 বিলিয়ন মূল্যবান নিয়ে শেয়ার বাজারে উঠল বর্তমান বিশ্বের সর্বসেরা সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানি ফেসবুক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি প্রবাসী বাংলাদেশিদের সংবাদ দিয়ে। বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ, আমাদের অনেক অর্জন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি আসে, দুর্নীতি দুঃশাসন দূর হয়, আর এই ধারা অব্যাহত রাখতে প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের ঐতিহাসিক সমুদ্র বিজয় উপলক্ষে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রোববার উডসাইডের কুইন্স প্যালেসে এক জনাকীর্ণ ভিডিও কনফারেন্সে ভাষণ দানকালে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানু দত্ত ও শেখ আফজালের সাথে নিয়ে রিপোর্ট করছেন ফকির সেলিম। ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলবো, আজকে সেই ডিজিটাল বাংলাদেশ যে আমরা করছি, ইতিমধ্যেই প্রায় অনেকাংশে আমরা করে ফেলেছি, তার ফলেই কিন্তু আজকে হাজার মাইল দূরে বসেও ভিডিও কনফারেন্সটিকে ডিজিটাল বাংলাদেশ গঠনে আওয়ামী লীগ সরকারের সাফল্যের উদাহরণ হিসেবে তুলে ধরে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা নির্ধারণ সংক্রান্ত মামলা করার ইতিহাস এবং শেষ পর্যন্ত সে মামলায় জয়লাভ করা পর্যন্ত আওয়ামী লীগের প্রচেষ্টার বর্ণনা দেন জনাকীর্ণ ভিডিও কনফারেন্সে। মিয়ানমারের সাথে আমাদের যে সমুদ্র সীমা নিয়ে বিরোধ ছিল, একদিকে মিয়ানমার আর একদিকে ইন্ডিয়া, 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর প্রথম সমুদ্র সীমা আইন করেন। আমরা 2009 সালে যখন সরকার গঠন করলাম, সরকার গঠন করে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে একটা কমিটি করে দিই, আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ করে সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরে আমরা আমাদের দাবি পেশ করে এবং মামলা করি। সেই মামলায় আমরা জয়িত হয়েছি এবং বাংলাদেশ এখন সমুদ্র সীমায় তাদের অধিকার পেয়েছে। এছাড়া 1,11,000 প্রায় 600 কাছাকাছি বর্গ কিলোমিটার জায়গা সমুদ্র সীমায় এটা বাংলাদেশ পেয়েছে। প্রায় আমাদের বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বিরোধী দল নিজেরাই দুর্নীতিবাজ বলে যুদ্ধ অপরাধীদের বিচার এবং দুর্নীতির বিচারে বাধার সৃষ্টি করতে চায়। বিরোধী দলের অপকর্ম এবং সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় তারা দেশ এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত থাকবে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মূলধারার বেশ কয়েকজন রাজনীতিবিদও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের মাঝখানেই তার বিভিন্ন বক্তব্যের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ নানা স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন উডসাইডের কুইন্স প্যালেসের মিলনায়তনকে। ফকির সেলিম, এটিএন বাংলা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি সমর্থনে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ রোববার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে অনশন কর্মসূচি পালন করে। যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, মোস্তফা কামাল পাশা বাবুল, আক্তার হোসেন বাদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন কর্মসূচিতে। তারা সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে অবিলম্বে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জেল থেকে মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। এর আগে বুধবার একই দাবিতে জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন গ্রুপ ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ করে। বিক্ষোভে বহুদিন পর সম্রাট ও জিল্লু একই মঞ্চে কথা বলেন। জানা গেছে, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ ও শিল্পী বেবি নাজরিনের মধ্যস্থতায় তারা ঐক্যবদ্ধ হয়েছেন। যাদেরকে দেখতে পাচ্ছি,
এদিকে সোমবার 21 মে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মির্জা ফখরুল সহ আটক বিএনপি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার দাবি জানান। বাংলাদেশের সার্বিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব। রোববার ব্রুকলিনে সুগন্ধ রেস্টুরেন্টে এক সভায় তিনি আহ্বান জানান। রক্তাভুক্তি হরতাল গেরাও অবরোধ বাসের বিরুদ্ধে মানুষ নামতে দেবে না, তাদের পড়াইয়া মেরে ফেলবে। আবার অপরদিকে দেশের পুলিশ আর্মি মিডিয়া সেনাবাহিনী থাকা অবস্থায় দলীয় নেতাকর্মী লামায়ে দিয়ে বিরোধী দলের আন্দোলনকে ধ্বংস নস্যাৎ করতে হবে, পিটিয়া শেষ করে ফেলতে হবে, এটা কোনোটাই কিন্তু রাজনীতি নয়। প্রবাসী বাংলাদেশি ব্রুকলিনের আয়োজনে সভায় বক্তব্য রাখেন সালামতুল্লাহ, অ্যাডভোকেট মুজিবুর রহমান, পেরি ডি সিলভা প্রমুখ। বক্তারা আসম আব্দুর রবের কাছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সহ নানা বিষয় নিয়ে ইতিহাস লেখার অনুরোধ করেন। আসম আব্দুর রব স্বাধীনতা যুদ্ধ সহ বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, দেশের প্রকৃত স্রষ্টাদেরকে মূল্যায়ন করা হয়নি। আব্দুর রাজ্জাক, শাহজাহান সিরাজ, সিরাজুল ইসলাম খান সহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করে তিনি বলেন, আজ কেউ তাদের খোঁজ রাখেন না, অথচ তারাই বাংলাদেশ নামক রাষ্ট্রের উদ্ভবের সাথে যুক্ত ছিলেন। এর আগে শুক্রবার জ্যাকসন হ্যারিসের পিকেভি টেলিকম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জনগণের অধিকার ও অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের সমন্বিত প্রচেষ্টায় সহায়তা করতে উন্নয়নের প্যাকেজ কর্মসূচি ঘোষণা করেন তিনি। আব্দুর রব বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সরকার ও বিরোধী দলের একে অন্যের প্রতি বৈরী আচরণে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যেমন পূরণ হয়নি, তেমনি দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়াতে পারেনি। এ অবস্থা থেকে বের হয়ে আসার জন্য পরবর্তীতে আন্তর্জাতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে সকল দল মত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে জাসদে এই প্যাকেজ কর্মসূচি বাস্তবায়নে সকলের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে প্যাকেজ কর্মসূচির নানা দিক নিয়ে প্রশ্ন করেন নিউ ইয়র্কের বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র প্রবাসী বগুড়াবাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠন ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান। নিউ ইয়র্ক সময় রোববার উডসাইডের এটিএন বাংলা কার্যালয়ে প্রবাসী বগুড়াবাসীরা ডক্টর মাহফুজ রহমানের সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলার ইউএসএফ ভাইস প্রেসিডেন্ট ফকুল আলম, বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার সভাপতি আগা ইউসুফ জলিল এবং সাধারণ সম্পাদক মাসুদুল হক রুবেল, কমিটির অভিনন্দন সম্পাদক আতাউল আলম সহ সংগঠনের। নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠনের উদ্যোগে ভিন্ন ভিন্ন আয়োজন অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার 31তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি পালন উপলক্ষে তারা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। স্বেচ্ছাসেবক লি জ্যাকসন হ্যারিসের পালকি রেস্টুরেন্টে আয়োজিত সভায় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের উপর জোর দেন। সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচি সফল করার আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন কমান্ডার নূর নবী, মহিউদ্দিন দেওয়ান, শামসুদ্দিন আজাদ প্রমুখ। এদিকে রোববার ব্রুকলিনের জাফরান রেস্টুরেন্টে এক আলোচনা সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। ব্রুকলিন প্রবাসী বাঙালির ব্যানারে অনুষ্ঠিত সভায় শেখ হাসিনা সুস্বাস্থ্য কামনা করা হয়। 24 জুন জ্যাকসন হ্যারিসের 37 স্ট্রিটের উপর অনুষ্ঠিত হবে জ্যাকসন হ্যারিস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন জেবিবি এর প্রথম মেলা। 15 মে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের প্রস্তুতি সহ নানা বিষয় তুলে ধরা হয়। মেলা আয়োজন করতে কামরুজ্জামান কামরুলকে আহ্বায়ক ও আব্দুসালাম মিয়া আজমকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। মেলায় বিভিন্ন পণ্যের স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ থাকবে আকর্ষণীয় পুরস্কারের র্যাফেল ড্র। ব্রোঞ্জ বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার 106 পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বৈশাখী মেলা। সংগঠনের সভাপতি ফরিদা ইয়াসমিনের শুভেচ্ছা বক্তব্যের পর এসো হে বৈশাখ গান দিয়ে শুরু হওয়ার পর মঞ্চে চলে নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির সমন্বয়ে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় বসা বিভিন্ন স্টলে ছিল দেশীয় পণ্যের কেনাকাটা। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ইঙ্কের উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় জ্যাকসন হ্যারিসের পালকি সেন্টারে। এতে মৌলবাদীদের দ্বারা বাউল শিল্পী মায়া রানীর উপর নির্যাতনের প্রতিবাদে বাউল সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন ফকির শাহাবুদ্দিন, শাহ মাহবুব, লতিফ সরকার সহ স্থানীয় শিল্পীরা।
জ্যাকসন হার্সে 75 স্টেটে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ বাংলাদেশ মেলা। চমৎকার রোদোজ্জ্বল দিনে দেশীয় পণ্যের পসরা নিয়ে মেলায় বসেন ব্যবসায়ীরা, চলে কেনাকাটার ধুম। মঞ্চে নাচ গান আবৃত্তি সহ পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বেস্ট ওয়ের সৌজন্য অনুষ্ঠিত মেলায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটির কমট্রোলার জেনারেল জন লু। তিনি এশিয়ান অভিবাসীদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে, মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়ে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তোলার উপর জোর দেন। শারমিন রেজা ইভার উপস্থাপনায় মেলা উপভোগ করেন বিপুল সংখ্যক প্রবাসী। মেলা মঞ্চে বক্তব্য রাখেন আয়োজক আব্দুল চৌধুরী শাহিন ও মিরে ওয়াজিদ শিবলি। ওজান পার্কে কয়েকটি সংগঠনের যৌথ প্রচেষ্টায় অনুষ্ঠিত হলো আনন্দ মেলা। রোববার এলডার্ট লেনে অনুষ্ঠিত মেলায় দেশীয় পণ্যের স্টল ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের একতরফা কার্যক্রমের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেন এর উদ্যোগে 25 মে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। এতে নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার বাংলাদেশ সোসাইটি অফিসে বেন এর এক সভায় এ আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি পালন করেছে যুক্তরাষ্ট্রস্থ কৃষি বিশ্ববিদ্যালয় এলমনা অ্যাসোসিয়েশন। উডসাইডের গুলশান টেরেসে হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ আশরাফুজ্জামান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 50 বছর পূর্তি উপলক্ষে কেক কাটার পর এ উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভা, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্টজনদেরকে ক্রেস্ট প্রদান সহ অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।